আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই গল্পতে আমরা দেখব একজন প্রাপ্তবয়স্ক লোকের কমন সেন্স বা দায়িত্ববোধ আর একজন বাচ্চার কমন সেন্স বা দায়িত্ববোধ। তো যাই হোক, মুভি এক্সপ্লেইন ইন বাংলা আজকের মুভিটির নাম চাইল্ড অ্যান্ড ম্যান। তো শুরু করি। মুভির শুরুতে আমরা একটি পার্ক দেখি, সেখানে একটি লোক একটি বাচ্চা বসেছিল। তারা একে অপরের বিপরীত দিকে বেঞ্চে বসেছিল। সে লোকটি খাচ্ছিল আর রেডিও শুনছিল ও বাচ্চাটি বই পড়ছিল। সেই লোকটি বারবার তার বাদাম খাওয়ার ছিলকা বা খোসাগুলো নিচে ফেলছিল, বাচ্চাটি তার লক্ষ্য করছিল। তারপর সেই লোকটি তার জুসটি পান করার পর যখন জুসের জারটি রাখতে যায় তখন সেটি নিচে পড়ে যায়, কিন্তু তারপরও সে সেই জারটি উঠিয়ে ডাস্টবিনে ফেলে না। সেই বাচ্চাটি দেখে যে একজন লোক এদিকে আসছে। তারপর সেই বাচ্চাটি তার বইটি ব্যাগে রাখে ও একটি পলিথিন বের করে তার ব্যাগ দিয়ে, এবং সেই লোকটির সামনে যায় ও কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে সেই পলিথিনে সেই ময়লাগুলো ঢুকাতে থাকে। সেই লোকটি তাকে বলে, কি করছো, রেখে দাও, তোমার হাত ও জামাকাপড় নোংরা হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে, পরে বাসায় গেলে তোমার মা বকা দিবে। আর এই লোকটিকে দেখিয়ে সেই লোকটি বলে, এই লোক ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী, সে পরিষ্কার করে দিবে। তখন সে পরিচ্ছন্নতা কর্মী সেই বাচ্চাটিকে বলে, মাই সান শ্যাল উই গো, অর্থাৎ তিনি তার বাবা। তারপর সেই ছেলেটি তার বাবার হাত ধরে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সে ময়লা ভর্তি পলিথিনটি ডাস্টবিনে ফেলে যায় ও পিছনে তাকিয়ে সেই লোকটিকে দেখে। সেই লোকটি অবাক চোখে তাকিয়ে তার চলে যাওয়া দেখতে থাকে। আর এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। সত্যি যেখানে সেখানে ময়লা ফেলা আমাদের উচিত না, কারণ যারা ময়লা পরিষ্কার করে তারাও তো মানুষ, আর আমরা প্রায় সবাই তাদেরকে ময়লাওয়ালা বলে ডাকি, কিন্তু তারা ময়লাওয়ালা নয়, তারা হলো পরিচ্ছন্নতা কর্মী। বাই দ্য ওয়ে, আমার এই মুভিটি দেখে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক দিতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক। মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।